হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো ত্রিভুজের সমস্ত সূত্রের প্রমাণ নিয়ে। এ অর্থাৎ আজকে এটি হলো পরিমিতির চতুর্থ পর্ব। এই পর্বতে আমি বলবো ও সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে, সমদ্বিবাহু ত্রিভুজের প্রমাণ নিয়ে। সমবাহু ত্রিভুজের প্রমাণ রীতিমতো করে ফেলেছি এবং বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র প্রমাণও করে দিয়েছি। যারা এই ভিডিওগুলো আগের ভিডিওগুলো দেখেনি পরিমিতি, সেই ভিডিওগুলো আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। সমদ্বিবাহু ত্রিভুজ, সম দ্বি বাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কি? সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়? দুটি বাহু ও পরস্পর সমান হয়, হয় দুটি বাহু সমান হয় আর একটি বাহু অসমান হয়। ধরে নাও এক দুটি বাহু এ আর একটা হচ্ছে বি, আমি ধরে নিলাম। তো তো এখানে এটা বলে দিয়ে দিলাম এ, এটা বি, এটা সি, ঠিক আছে। তাহলে এইখানে সবার প্রথমে পরিসীমা বের করবো। কি বলেছি? পরিসীমা যে কোনো ত্রিভুজের পরিসীমা হচ্ছে কি, আমার পরিসীমা ইকুয়ালস টু কি হবে, এ পরিসীমা ইকুয়ালস টু হয়ে যাবে তিনটি বাহুর যোগফল। তাহলে তিনটি বাহু এখানে কি হচ্ছে, এ প্লাস বি হচ্ছে একক। কি হচ্ছে, তিনটি বাহুর যোগফল মানে এ এ এই দুটো যোগ করবো প্লাস এটা যোগ করবো, হয়ে যাবে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। মানে সমান দুটি বাহুর যোগফল প্লাস অসমবাহু, মানে যেটা তাতে কি হলো, দুটি কি রয়েছে, দুটি সমান বাহুর যোগফল প্লাস অসমান বাহুর যোগফল। তা 2 নম্বর হচ্ছে ত্রিভুজের, সেই সমদ্বিবাহু ত্রিভুজের কি হচ্ছে, উচ্চতা বের করব। সেই আগের রকম প্রসেস, আগে যেরকম বের করলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সেম প্রসিডিওরে আমরা বের করব। তো এখানে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের উচ্চতা, এটা বের করতে হবে। এটার নাম দিলাম ডি, ঠিক আছে, এটার নাম দিয়ে দিলাম ডি। তাহলে একই রকম ভাবে আমাকে এডি বের করতে হবে। এটা হয়ে গেল 90 ডিগ্রি, আগেই বলে দিয়েছি এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আমাকে লম্বটা বের করতে হবে। তা এখান থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি, এসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব মানে হচ্ছে এডি, এডি স্কোয়ার প্লাস ভূমি মানে হচ্ছে কি, এসিডি, এই যে এইটুকু সিডি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এখানে তাহলে কিছু অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আমার কত দরকার, এডি দরকার। এখান থেকে এডি স্কোয়ার গেলে কি হয়ে যায়, এসি, কি এসি রয়েছে এই টাইপ আসে চলে আসবে মাইনাস সিডি তার হোল স্কোয়ার। এবার এই স্কোয়ারটা আছে, স্কোয়ারটা উঠলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। রুট হয়ে গেলে এসি মানে কি, এসি মানে আমরা পেয়ে গেছি এ, তাহলে লিখে দিলাম এ তার স্কোয়ার মাইনাস সিডি। সিডি মানে কি, এইটা পুরোটা দেখো, বিসি হচ্ছে এ কি হচ্ছে, বিসি এর মান হচ্ছে এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে হাফ, বিসি হয়ে যাচ্ছে কি হাফ, তাহলে কি হচ্ছে বি বাই টু। তাহলে ডিসি বা সিডির মান বসিয়ে দেবো যে বি বাই টু তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে ক্যালকুলেট করলে করলে চলে আসবে হচ্ছে এ ডি ইকুয়াল টু চলে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4, 2 × 4। তাহলে হচ্ছে উচ্চতার ফর্মুলা, সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা এখানে বসিয়ে দেবো। দেখো কি হচ্ছে, এ রুট ওভার আমার কি হয়ে যাচ্ছে, রুট ওভার, আর দেখো এখানে কি হচ্ছে, এ রয়েছে, ঠিক আছে, এ রয়েছে মানে এখানে এ কি একটা সমান দুটো বাহুর একটি দৈর্ঘ্য, তাহলে লিখবো সমান দুটির বাহুর প্রতিটির দৈর্ঘ্য, প্রতিটির দৈর্ঘ্য মানে যে কোনো একটি দৈর্ঘ্য যা ইচ্ছা লিখতে পারো তোমাদের ভাষায়, সমান দুটি বাহুর প্রতিটির দৈর্ঘ্য বা সমান দুটি বাহুর একটির দৈর্ঘ্য স্কোয়ার মাইনাস কি হচ্ছে, এটা কি বি, বি মানে কি ভূমি ছিল না, বি মানে হচ্ছে ভূমি ছিল, তাহলে হচ্ছে ভূমি, ভূমি তার স্কোয়ার, ভূমি স্কোয়ার বাই কি হচ্ছে 4। এটা কি উচ্চতা মানে একক। তাহলে বন্ধুরা এখানে এই সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি পেলাম, সমান দুটি বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার মাইনাস ভূমি বাই 4 একক। যদি আমরা চিত্রটা মনে রাখি তাহলে কিন্তু মনে রাখতে পারবো এইভাবে বুঝে, আর যদি এমনি মুখস্থ করি 2 দিন পর ভুলে যাব। তো নেক্সট কি হচ্ছে আমাদের 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র কি আমাদের হচ্ছে, 3 নম্বর সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। সেম যেভাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বেরিয়েছে সেভাবেই বেরাবে। তো ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়ালস টু কি হয়ে যাবে, ক্ষেত্রফল ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি বলেই দিয়েছিলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সব ত্রিভুজের ক্ষেত্রে বের করার ক্ষেত্রে কাজে লাগে। তাহলে কি হয়ে যাবে এখানে, এ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। এ কি করছি, হাফ রয়েছে আমি বসিয়ে দিলাম, ইন্টু ভূমি রয়েছে ভূমিও বসিয়ে দিলাম,
উচ্চতা মানে আমি এক্ষুনি বের করে ফেলেছি এটা, তাহলে উচ্চতা এখানে বসে যাবে রুট ওভার কি হয়ে যাবে, সমান দুটি বাহুর প্রতিটির দৈর্ঘ্য, প্রতিটির দৈর্ঘ্য দৈর্ঘ্য তার হোল স্কোয়ার মাইনাস কি হচ্ছে ভূমি তার স্কোয়ার বাই ফোর বর্গ একক। দেখো তাহলে এখান থেকে ক্ষেত্রফলের সূত্র, এখানে যেহেতু আমরা উচ্চতা পেয়ে গেছি বসিয়ে দেবো হাফ ইন্টু ভূমি মানে জানি এখানে বি, আর এখানে এগুলো বসিয়ে দিলে হয়ে যাবে, তাহলে ক্ষেত্রফলের সূত্র হয়ে গেল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতার ফর্মুলা কি পেয়েছি রুট ওভার, এটা বসিয়ে দিয়েছি এখানে রুট ওভার সমান দুটি বাহু দৈর্ঘ্যের এর প্রত্যেকটি দৈর্ঘ্য স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার বাই ফোর বর্গ একক। তাহলে এখানে কি দাঁড়ালো ক্ষেত্রফলের সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু ও রুট ওভারের মধ্যে এই সমান বাহু দুটির দৈর্ঘ্য প্রত্যেকটি দৈর্ঘ্য স্কোয়ার মাইনাস ভূমি বাই টু। তাহলে সমবাহু ত্রিভুজ যে কোনো অঙ্ক, সমবাহু ত্রিভুজের যে কোনো অঙ্ক এইভাবে আমরা সলভ করতে পারবো এই তিনটি সূত্রের সাহায্যে। পরিমিতির একটাও কি হয়ে যাচ্ছে এ পরিসীমা, তিনটি বাহুর যোগফল এ প্লাস এ প্লাস এ, এই তিনটি বাহু যোগ করে বের করে দেবো। উচ্চতা কি বলবো বলে দিচ্ছি, সমান দুটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য স্কোয়ার মাইনাস ভূমি বাই ফোর রুট ওভারের ভেতরে থাকবে, এটার ভ্যালু বের করলে আমাদের উচ্চতা বেরিয়ে যাবে। ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু ও আন্ডার রুট ও সমান দুটি বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার বাই ফোর। এই তিনটি ফর্মুলা দ্বারা আমরা সমবাহু ত্রিভুজের যে কোনো সূত্র বের করে দিতে পারবো। আজকে আমি এই ভিডিওতে সমদ্বিবাহু ত্রিভুজ সম্বন্ধে বললাম, এবং এর পরবর্তী পর্ব মানে পরিমিতির 4 নম্বর পর্বতে আলোচনা করব ও বিষমবাহু ত্রিভুজগুলোকে নিয়ে, সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এবং যত ত্রিভুজ আছে বাদবাকি ত্রিভুজগুলো ওই ভিডিওতে আমি বলে দেবো ত্রিভুজের সূত্রগুলো কীভাবে বের করতে হয় এবং কীভাবে মনে রাখতে হবে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করবে, আর তোমরা যদি এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করবে। তো আজকের মতো এইটুকুই, টেক কেয়ার, বাই বাই।